নমস্কার বন্ধু, পুরাণে উল্লেখিত আছে এমন কিছু ঘটনা যার মধ্যে থেকে একটি ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেখানে মহাদেব বিষ্ণুর প্রাণ সংহার করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু কেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা পুরাণের কিছু ঘটনা উল্লেখ করব, যেখানে বলা হয়েছে যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সনাতন ধর্মের প্রধান ত্রিশক্তি। সৃজন, পালন এবং সংহারের যে চক্র মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে, তার নিয়ন্তা হচ্ছেন এই ত্রিশক্তি। এই ত্রিশক্তির মধ্যে যেমন সহাবস্থান রয়েছে, তেমনই রয়েছে বিরোধ। সেই সঙ্গে এমন কিছু ঘটনাও রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে মহাদেব সংহারকর্তা হিসেবে আবির্ভূত হন ব্রহ্মার বিরুদ্ধে এবং কর্তন করেন তার একটি মুণ্ড। কিন্তু মহাদেব ও বিষ্ণুর মধ্যে বিরোধের তেমন কোনো ঘটনা সাধারণত চোখে পড়ে না আমাদের। অথচ পুরাণেই উল্লেখিত আছে যে বিষ্ণুর প্রাণ সংহার করতে বাধ্য হয়েছিলেন মহাদেব। চলুন, কী কাহিনী ছিল সেটা জানি। ভাগবত পুরাণ থেকে জানা যায়, বিষ্ণু যখন দুর্দান্ত দানব হিরণ্যকশিপুকে সংহার করে তার একান্ত ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে তৎপর হন, তখন তাকে অতি ভয়ঙ্কর নৃসিংহের রূপ ধারণ করতে হয়েছিল। হিরণ্যকশিপু শিবের বরেই অবাধ্য হয়ে উঠেছিলেন। তিনি শিবের কাছ থেকে এই বর লাভ করেছিলেন যে তাকে কোনো মানব, দেবতা অথবা পশু হত্যা করতে পারবে না, দিবসে বা রাত্রিকালে তাকে হত্যা করা যাবে না, জল, স্থল বা অন্তরীক্ষেও তিনি অবদ্ধ থাকবেন এবং সর্বোপরি কোনো অস্ত্রেই তাকে সংহার করা যাবে না। এই সমস্ত শর্ত পালন করে বিষ্ণু নৃসিংহ অবতারে আবির্ভূত হন। তিনি না দেবতা, না মানব, না পশু। যে সময় তিনি আবির্ভূত হন সেটা দিবাও নয়, রাত্রিও নয়, গোধূলিবেলা। নৃসিংহ হিরণ্যকশিপুকে নিজের জানুতে স্থাপন করেন। সেই স্থান না জল, না স্থল, না অন্তরীক্ষ, এসবের বাইরে, এবং শেষ পর্যন্ত ধারালো নখ দিয়ে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেন। বলাই বাহুল্য, সেটিও কোনো প্রথাগত অস্ত্র নয়। কিন্তু এই দুর্দান্ত দানব হিরণ্যকশিপু নিহত হওয়ার পরে ভগবান নৃসিংহদেবের ক্রোধ সংবৃত্ত হল না। তিনি ভয়ানক ধ্বংসলীলা চালিয়ে যেতেই থাকেন। এই সময় দেবতারা শিবের শরণাপন্ন হন। তারা বুঝতে পারেন একমাত্র মহাদেবই পৃথিবীকে রক্ষা করতে পারেন। সেই মুহূর্তে শিব বীরভদ্র এবং ভদ্রকালীকে প্রেরণ করেন নৃসিংহকে থামানোর জন্য। কিন্তু মহাপ্রতাপ নৃসিংহ সেই দুই মহাশক্তিকেও বিপর্যস্ত করে ফেলেন। এমত অবস্থায় মহাদেব নিজেই সৌরভ নামে এক বিচিত্র দর্শন প্রাণীর রূপ নিয়ে আবির্ভূত হন। সৌরভ হচ্ছে এক সুবিশাল পাখি, তার সহস্র বাহু এবং পশুর মতো দেহ। সৌরভের আঘাতেই নৃসিংহ আত্মসংবরণ করেন এবং সৌরভই শেষ করেন নৃসিংহের লীলা। সবশেষে জানা যায় যে শিব তার কণ্ঠের কঙ্কাল মালিকার মধ্যভাগে ধারণ করেন নৃসিংহ মুণ্ড।